প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ সারা বিশ্ব করোনা সংক্রমণে সংক্রমিত। এই করোনা সংক্রমণে বিগত কয়েক মাস ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দশম শ্রেণী গণিত গণিত দশম দশম শ্রেণীর গণিত বিষয়ে আজকে তোমাদের সমান্তর ধারা 13 অধ্যায়ে সমান্তর ধারা বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের শিখন ফল থাকবে অনুক্রম ও সমান্তর ধারার মধ্যে পার্থক্য এবং সমান্তর ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন পদ নির্ণয়। তো তোমাদের প্রথমে অনুক্রম ও সমান্তর ধারার মধ্যে পার্থক্য আলোচনায় করছি। আমাদের আমি উদাহরণ হিসেবে আমি টানব যে স্বাভাবিক সংখ্যা। তা আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। তা আমি যদি স্বাভাবিক সংখ্যা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট, এ হলো স্বাভাবিক সংখ্যা। এখানে ডট ডট বলতে বোঝায় অসীম পর্যন্ত আরো সংখ্যা বিদ্যমান। তো আমরা এই স্বাভাবিক সংখ্যার যদি দুটি পদের মাঝে কমা চিহ্ন দেই এবং দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে হয়ে যাচ্ছে একটি সেট। এখন আমি বলবো এই সেটের মধ্যে যে পদগুলো আছে, যেমন এই প্রথমটা প্রথম পদ, দ্বিতীয়টা দ্বিতীয় পদ বলি, তৃতীয়টা তৃতীয় পদ, এরকমের পদগুলো যদি একটি বিশেষ নিয়মে সাজানো থাকে তাহলেই তৈরি হয় অনুক্রম। যেমন আমরা সেট হিসেবে সেকেন্ড ব্র্যাকেট অভ্যন্তরে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সংখ্যা লিখতে পারি এলোমেলোভাবে, কিন্তু সেটা সেট হবে, কিন্তু অনুক্রম হবে না। আমরা যদি অনুক্রম লিখতে হয় তাহলে এই সেটের মধ্যে বিদ্যমান পদগুলো একটা নির্দিষ্ট বিশেষ নিয়মে সাজানো থাকবে। বিশেষ নিয়মটা কি? বিশেষ নিয়মটা হলো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ব্যবধান অর্থাৎ পার্থক্য, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য, চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য সমান থাকবে। এখন আমরা পার্থক্য বলতে পারি অথবা অনুপাত বলতে পারি। যেমন অনুপাতের ক্ষেত্রে যদি বলি, যেমন ওয়ান বাই থ্রি, এরকম যদি একটা দিই ওয়ান বাই থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন, ওয়ান বাই টোয়েন্টি সেভেন, ওয়ান বাই এইটি ওয়ান ডট ডট ডট, অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত যদি সমান থাকে তাহলে তৈরি হবে অনুক্রম। এখন আমরা বলতে পারি তাহলে যে অনুক্রম একটা সেট, কিন্তু সকল সেট অনুক্রম নয়। এখন আমার এই যে অনুক্রম, অনুক্রমের ভিতরে পদগুলোর মধ্যে যদি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে আমার তৈরি হয় ধারা। এখন এই ধারার ক্ষেত্রে ধারার সঙ্গে আমরা কি, যে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য অর্থাৎ প্রতিটি পদ তার পূর্ববর্তী পার্থক্য যদি সমান থাকে তাহলে তৈরি হয় ধারা। এখন এই ধারা দুই ধরনের হতে পারে, একটা সসীম একটা অসীম। সসীম হলেও আমি যদি সসীম উদাহরণ দিই,
সসীমের উপাদানগুলো অর্থাৎ সসীমের পদগুলো নির্দিষ্ট পরিমাণ থাকে। যেমন এই স্বাভাবিক সংখ্যারই আমি +6 +7 +8 পর্যন্ত যদি রাখি, তাহলে অর্থাৎ নির্দিষ্ট করা যদি থাকে পদ সংখ্যা বা পদ, তাহলে সেটা হয় সসীম ধারা। আর যদি এই পদটা তোমার অনির্দিষ্ট অর্থাৎ অসীম পর্যন্ত নির্দেশিত হয়, তাহলে সেটি হয় অসীম ধারা। এখন ধারা আবার বলতে পারি ধারা দুই ধরনের, একটা সমান্তর ধারা একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ এর ব্যবধান অর্থাৎ পার্থক্য অথবা অন্তর, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের অন্তর, চতুর্থ পদ থেকে তৃতীয় পদের অন্তর যদি সমান থাকে তাহলে হয় সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারা, সমান্তর যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি, সমান্তর মানে কি? সমযোগ অন্তর, অর্থাৎ প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান, যার থেকে আসছে সমান্তর। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আসবে অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত এবং চতুর্থ পদ এবং তৃতীয় পদের অনুপাত যদি সমান থাকে তাহলে তৈরি হয় গুণোত্তর ধারা। তাহলে শিক্ষার্থীরা আসো, এবার আমরা সমান্তর ধারার কিভাবে বিভিন্ন পদ নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা সাধারণ সূত্র লিখব, এন তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, অর্থাৎ এখানে এ হলো প্রথম পদ, এন হলো পদ সংখ্যা এবং ডি হলো সাধারণ অন্ত। যদি লিখি এখানে এ সমান সমান প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর, আর এন হলো পদ সংখ্যা। আচ্ছা, এখন আমরা একটা ধারা প্রতিষ্ঠা করব। আমরা যদি একটা ধারা উপস্থাপন করি, যেমন 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট, একটা সমান্তর ধারা। এখানে যদি আমি প্রস্তাব করি ধারাটির এনে পদ সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এখন এরকম 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এরকম যদি আমরা 15তম পদ পর্যন্ত বলি যে 15তম পদ কত, 15তম পদে 15তম পদ কত, তাহলে আমরা 15তম পদ যদি বের করতে যাই 17 এবং 14 ব্যবধান বা ব্যবধান দিয়ে যোগ করতে 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 আমাদের বিশাল একটা পেজ ইউজ হয়, কিন্তু আমরা সেভাবে না যাই, আমরা একটা সাধারণ সূত্রের মাধ্যমে 15তম পদ উপস্থাপন করব। কিভাবে? যে এখানে আমরা আগেই আলোচনায় বলেছি যে এখানে ধারাটির প্রথম পদ হলো প্রথম সংখ্যাটি, অর্থাৎ এখানে প্রথম পদ এ সমান সমান 8, সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তর ব্যবহার করা হয়েছে এই জন্য যে আমরা জানি যে প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের ব্যবধান সমান, এজন্য আমরা এই সাধারণ অন্তর আমরা যে কোনো দুইটা পদের ব্যবধান থেকেও বের করতে পারি, তবে আমরা সাধারণত প্রথম দুইটা পদের ব্যবধান অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ এর অন্তর সমান সমান 11 থেকে 8 গেলে কত থাকে 3, সাধারণ অন্তর পাইলাম। আর এখানে 15তম পদ বলছে যে পদ সংখ্যা চাইছে কত, 15তম পদ, অর্থাৎ পদ সংখ্যা n সমান সমান 50। এখন আমরা nতম পদ অর্থাৎ 15তম পদ বের করব। তাহলে আমরা সূত্র আগে লিখেছিলাম কি, আমরা জানি ধারাটির
ধারাটির এন তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এখন এই সূত্রটিতে আমরা যদি প্রথম পদ দ্বিতীয় সাধারণ অন্ত এবং পদ সংখ্যার মান বের করি, তাহলে আমরা যেমন ধারাটির এন তম পদে, অতএব ধারাটির পনেরোতম পদ, তো পনেরোতম পদ, তাহলে আমরা এই সূত্রে বিভিন্ন মান বসিয়ে আমরা পনেরোতম পদ বের করতে পারি। যেমন এর পরিবর্তে এইট প্লাস এন এর পরিবর্তে ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু ডি পরিবর্তে থ্রি সমান সমান এইট প্লাস ফিফটিন থেকে ওয়ান ফোরটিন ইন্টু থ্রি, তাহলে এইট প্লাস তিন চার বারো ফোরটি টু ফিফটি, অর্থাৎ এন তম পদ এই পনেরোতম পদ পঞ্চাশ। এভাবে আমরা এখানে আটতম পদ বলি অথবা সাততম পদ বলি অথবা পঞ্চাশতম পদ বলি, যততম পদ বলি না কেন, আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন পদ সংখ্যা বের করতে পারি। তো আসো শিক্ষার্থীরা, আমি দুইটা বাসার কাজ দেই, এই বাসার কাজ তোমরা দুইটা করে রাখবে। বাড়ির কাজ এক, ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডট ডট ডট, ধারাটির বিশতম ও একত্রিশতম পদ কত। আর একটা যদি দেই দুই নাম্বার, টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ডট ডট ডট, ধারা সেভেন্টিনতম পদ কত। এই দুইটা কাজ তোমরা বাসায় বসে করবে এবং এরূপ বিভিন্ন ধারার বিভিন্ন পদ তোমরা বাসায় বসে নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে এটুকু পর্যন্ত। আগামী পাঠে আমি তোমাদের ধারার সমষ্টি সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা এগুলো ভালোভাবে করবে এবং তোমরা সবাই ভালো থাকবা, এই প্রত্যাশা করে আমি এখানেই আমার পাঠ সমাপ্ত করলাম।